ভাই এনে লীলা দিব শুনি লীলা রশি মশি রেডি করতেছে দেখ কেন দিব না এগুলোই তো দিব এগুলোই তো মজা না এই তো ভিডিও করে না দেখেন এই যে 30 বছর একটা বাচ্চা এই মাত্র মাত্র যে দোলনায় উঠছে রশি এখন কিভাবে ছিঁড়ে পড়ে আপনারা খালি দেখবেন আসসালামু আলাইকুম আমরা যখন গ্রামে গিয়েছিলাম ঈদের আগে তখন 30 রোজার দিন আমার ভাসুরের মেয়ে মাহবুবাকে নিয়ে ব্লগ করার উদ্দেশ্যে দোলনা তৈরি করতে চেয়েছিলাম সেখানে আমার হাজব্যান্ড কিছু মজার মজার কথা বলেছিল আমরা অবশ্য দুষ্টুমি করছিলাম আমার হাজব্যান্ড ভেবেছিল যে এটা দিব না কিন্তু পরে আমার শয়তানের বুদ্ধি মাথায় আসলো যে আমি এটা যদি আপনাদের সাথে শেয়ার করি কেমন হবে এটা অবশ্য সে জানে না আমি যে এটা শেয়ার করতে যাচ্ছি এটা তার জন্য একটা সারপ্রাইজ থাকবে তো চলুন দেখে নিই আর আমি মনে করি আপনাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে এনজয় করবেন ভাই এনে লীলা দিব শুনি লীলা রশি মশি রেডি করতেছে দেখ কচু খেতে দিল হইলে কচু কচু গাছ ছোড়ো হইলে কচু খেতে লীলা দিব না এই যে আমার বানানো শেষ দাঁড়া আমি তোমার বয় দিই আমরা ছোটকালে একটা ইয়া করতাম দোলনা খাওয়ার আগে এরকম একটা পাতা নিতাম যে কোনো একটা পাতা তারপরে মাঝখানে থুতু দিয়ে তারপরে এখানে ইয়া করতাম দেখি ছাড়ো এই যে এরকম করে দোলনা খাওয়াইতে হবে আ এই যে এরকম পড়ে গেলে পরে এর মানে হইলো যে শয়তান আর আমাদেরকে পালাবে না এবার আমরা নিশ্চিন্তে খাইতে পারি এই দোলনাটা এখন সম্পূর্ণরূপে আমাদের এতে ভাই লীলা দিতে কাজ করতেছে হ্যান তেন লাভ দিব ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো দেখেন আপনারা দেখেন সবাই কেমনে গাছে উঠে ভাই পয়রা মরে গেলে গাছ ভাঙ্গা ডাইলা ভাঙ্গা ফেরা গেলে আমি তাই না ভাই কেমনে পরে আপনারা খালি দেখেন গুড়মুড়ায় ভরবো এর থেকে বেশি গাছ উঁচা গাছ আর উঠতে পারি না পিছনের ব্যাকগ্রাউন্ডে সে আসতেছে নে ছবি তোল কত ছবি তুলবি তোল বুঝে আমার স্বামীকে দিয়ে ছবি তোলার পর আমার মনটা ভরে নেই পরে আমি আরো কিছু ছবি তুললাম এই যে সেই ছবিগুলো এই অনেক বাতাস এই যে দেখো টাটা দাও দাঁড়া তোমার দোলা খাওয়াই শ্বশুর বাড়ি মধুর হাড়ি না হইলে বানায় নেন বুঝল নাকি আপনারা একাতে খোদ দেখতেছিলেন যে আমার জামাই আমার লীলা দিয়ে মাইরা ফেলা এই যে এই সেই স্বামী যে আমাকে লীলা দেওয়ার জন্য দায়ী কিন্তু আমি লীলা দিব না ভাল লাগে না আবার না হ্যাঁ আমার ভাল লাগে না আর তোমার না দর্শকদের ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক তো ঠিক আছে আর এই যে আমি মেহেদি দিছি কেন দিব না এগুলোই তো দিব এগুলোই তো মজা না খালি গায়ে তো আর না বলে আরিয়ানা ও আরিয়ানাকে মেসেজ দিতে চাই হয়তো তোমাকে অনেক মিস করছি আচ্ছা আল্লাহ
রে পড়া পড়া ভাব লাগে আর আমি এনতেনে পড়া যদি কিছু হয় আমার জামাই থেকে খুশি এই দুনিয়াতে কাকে হব না আমি এখন ভাইমা যাই দেখেন এই যে 30 বছর একটা বাচ্চা এই মাত্র মাত্র যে দোলনায় উঠছে রশিদ এখন কিভাবে ছিঁড়ে পড়ে আপনারা খালি দেখবেন সে বাচ্চা হলে কি হবে বয়স 30 মোটামুটি ওজন হ্যাঁ নানু অন্য বাচ্চা কিন্তু ওজনটাও 80 প্লাস মাইনাস যাই হোক ওজন আপনি তার আমার ওজন বহন করেন না সমস্যা কি ঘরে ছিল আমি তাকে দোলনা দেখানোর জন্য নিয়ে আসছিলাম ও দোলনাটা দেখে খুব খুশি হয় কিন্তু যখনই ওর বাবা বলল যে ওকে বসাও ও মাহবুবার এই পড়াটা দেখে খুবই ভয় পেয়েছে পরে এক দৌড়ে বাসায় চলে গেছে একদম পিছনেই তাকালো না ভয় বলে না না আমি যাবো না যাবো না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব আসসালামু আলাইকুম Tell me that you love me, even if it's fake.